রাত জেগে ছিল আজ পুরো বাংলাদেশ নতুন ইতিহাস দেখবে বলে। লাল আভা ছড়ানো সূর্য ছড়িয়ে পড়ার আগেই হাজার মাইল দূরে দেশের ক্রিকেট অনন্য উচ্চতায় পৌঁছে গেছে। দুর্ভেদ্য দুর্বার দুর্গ নয়ার নিউজিল্যান্ডের মাটি, অপ্রতিরোধ্য নয়ার কিউইরা। 33 বারের চেষ্টাতে নিউজিল্যান্ডে সফল হলো বাংলাদেশ, 8 উইকেটের টেস্ট জয়, সেটাও প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত দাপট দেখিয়ে। নিউজিল্যান্ডে প্রথম 21 বছরে বিদেশে মাত্র 6ষ্ঠবার। অনবদ্য এই মহাকাব্যে চরিত্র আছে অনেক, কিন্তু নায়ক একজনই, এবাদত হোসেন। এই টেস্টে যাকে খেলানো হবে কিনা তা নিয়ে ছিল শঙ্কা, সেই এবাদতই শেষ পর্যন্ত বাংলাদেশের বাকবদলের ইতিহাস গড়ার পথ তৈরি করেছেন। নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে 10 উইকেটের 6টি তার, কোনো সন্দেহ নেই তিনি হয়েছেন ম্যাচ সেরা। স্বপ্ন সত্যি করতে শেষ দিনে দ্রুত ফেলতে হবে কিউইদের আরও 5 উইকেট। কাটা হয়ে বিঁধেছিলেন 101 বলে 37 রানে অপরাজিত অভিজ্ঞ রস টেলর। ভয় তো ছিলই, বিদায় বেলায় তিনি না অভিজ্ঞতার ঝাঁপি খুলে বাংলাদেশের স্বপ্ন বিনষ্ট করেন। দায়িত্ব নিলেন এবার এবাদত। চতুর্থ দিন শেষ ওভার করেছিলেন এদিন দ্বিতীয় ওভার। বল তুলে নিয়েই দ্বিতীয় বলেই বাংলাদেশের ইতিহাসের পথে কাটা হয়ে বিঁধে থাকা টেলরকে ট্রেডমার্ক সেলুটে ড্রেসিং রুমে ফিরিয়েছেন। পরের ওভারে আউট করেছেন জেমিসনকে, তাকেও তিনি রানের খাতা খুলতে দেননি। এবাদতের দুর্ধর্ষ শুরুতেই কাঁপুনি ধরা নিউজিল্যান্ড 10 ওভার 4 বলে মাত্র 22 রানে অবশিষ্ট 5 উইকেট হারিয়ে ফেলেছে। নগদেই পাওয়া যায় দেশের সেরা রিচার্জ অফার, দেশি নগদে বেশি লাভ। চতুর্থ দিনে যখন ম্যাচে ভালো করেই ছিল নিউজিল্যান্ড, সেই সময় বাতাস পরিবর্তন করা ওভার করেছিলেন এবাদত। 54তম ওভারে 50 করা ইয়ং আর ইনফর্ম নিকোলসকে আউট করেন। পাল্টে যেতে থাকে দৃশ্যপট। পরের ওভারে তিনি যখন ব্ল্যান্ডেলকে ফেরান, তখন ম্যাচের লাগাম চলে আসে বাংলাদেশের হাতে। টপ ও মিডল অর্ডারকে বিধ্বস্ত করা এক বোলিং দেখল এবাদত থেকে পুরো বিশ্ব। ঘরে বাইরে মিলে সেরা ফিগারে তার ওপরে রয়েছেন কেবল শাহাদাত হোসেন। তিনি 2008 সালে ঢাকা টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 15 ওভার 3 বলে 27 রানে 6 উইকেট নিয়েছিলেন। এবাদতের পারফরমেন্স সেটার থেকে যোজন যোজন এগিয়ে থাকবে, কারণ ইতিহাসে এই পারফরমেন্সের সাথে বাংলাদেশের জয়ের গল্পও লেখা থাকবে। মাসখানেক আগেও পাকিস্তানের বিপক্ষে পারফরমেন্সে নানা সমালোচনায় শুনতে হয়েছিল, সেই এবাদতের আগুনে পুড়েছে নিউজিল্যান্ড। গতিময় উইকেট, লাইন ও লেন্থ বজায় রেখে যেভাবে তিনি বাউন্স সুইং কাজে লাগিয়েছেন, চেনা মাঠে বোল্ড সাউদি ওয়াগনারদের মতো অভিজ্ঞরাও পারেননি সেটা। তাই তো এবাদতকে প্রশংসায় ভাসাচ্ছেন সবাই। এবাদত চলুক চলুক তার সেলুট সেলিব্রেশন ক্রাইস্টচার্চের হেগলি ওভালেও। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি। Yeah!